হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এখন বাজে সকাল সাতটা সকাল সাতটা থেকে আমি আমার ক্যামেরা অন করলাম দেখুন আজ প্রচণ্ড কুয়াশা পড়ছে গ্রাম বাংলার প্রশস্ত উঠান আর মাঠির তৈরি সেই ঠিনের ঘর প্রায় বাড়িতেই ছকে পড়ে যদি যতদূর চোখ যায় শুধু কুয়াশার ছাদর সাদা কুয়াশায় ঢেকে গেছে গ্রাম বাংলা এটা সব গৃহপালিত মুরগি গায়ের কর্মিষ্ঠ মানুষ ভোর সকালে পা রাখে নানান কর্মে গৃহবধূরাও নিজ নিজ কাজে ভোর থেকে নিজের কর্মজীবন শুরু করে যেদিকে চোখ যায় শুধু কুয়াশার ছাদর সাদা আবরণে ঢাকা তাই আপনাদের মাঝে ক্যামেরাবন্দি না করে পারলাম না এটা হচ্ছে একটি বাড়ির খোষা টিয়া পাখি কথাও বলতে পারে খুব সুন্দর দেখলে যেন মনে হবে সত্যি এটা প্লাস্টিকের কিন্তু না এটা হচ্ছে জীবন্ত টিয়া পাখি নিজ চোখে না দেখলে বিশ্বাস করা যায় না সত্যি কিউট রান্না চলছে এখানটায় গৃহবধূর বুদ্ধি তো নজর খাড়ার মতো একটা কড়াইয়ের উপর আরেক হাড়ি ছাপানোর রান্না হয়ে যেন ভাতের হাড়ি ফুরে না যায় তাই গৃহবধূর বুদ্ধি সত্যি উথলনীয় যাতে নিজে যখন থালা বাসনগুলো মাসবে তখন যাতে খুব লাগে তাই এবার দুটো হাড়ি চাপিয়ে রান্না বহু সকালে রান্না চলছে এখন মাত্র সকাল সাতটা নিজ মনে কথা বলে যাচ্ছে টিয়া মা সইও নকলা হোপো খায়ে চুলায় এবাভাবে রান্না করা হয় গ্রাম বাংলায় আস্তে শব্দ শীত মানীত ওয়া আগুন পহানোর আবহমান ঐতিহ্য আগুন পহানোর সুখ সহরিতো আমরা পাইই না গ্রামে আমরা যারা বাস করি যেন মনে হয় স্বর্গে আছি গ্রামকে মনে হয় আরেকটি স্বর্গ সত্যি অসাধারণ কর্মজীবীরা যে যার কাজে ব্যস্ত কেউ গরু নিয়ে বেরিয়েছে কেউ লাঙ্গল নিয়ে চাষের জন্য একদম নজর খারার মতো এটি হয়েছে শিম গাছ এখানে প্রচুর ফলন ছিল আগে এখানে হচ্ছে একদম থাজা এবং ফ্রেশ বেগুন গাছ যেখান থেকে আমরা একদম যেটাকে আমরা নিজ বাড়ি থেকে একদম ফ্রেশ আমরা বেগুন পেয়ে থাকি একদম সুস্বাদু যতদূর দূর যায় শুধু সাদা সাদা কুয়াশার ছাদর সবাই ব্যস্ত নিজ নিজ কর্মে কেউ নিয়ে যাচ্ছে গরু খেউ বা আবার করছে ছাস। এটা এক ধরনের ফল এটাকে মাছ মাংস দিয়ে যে যেভাবেই করে রান্না করবেন খুব ভালো লাগে খেতে অসাধারণ হয় মাছ মাংস দিয়ে রান্না করলে আপনারা যদি না খেয়ে থাকেন একবার ট্রাই করে দেখতে পারেন আমি খেয়েছি বহুবার আমাকে ভীষণ ভালো লাগে ঠক খেতে গৃহবধূ এবং গৃহ কর্তা সব নিজে নিজে কাজে ব্যস্ত এগুলো গ্রামে প্রায় সময় নজরে পড়ে সব বাড়িতে বাড়িতে যেন আগুন পোহানোর ঐতিহ্য সকালবেলা যতদূর ছোঁক যায় শুধু আগুন পোহানোর ঐতিহ্য কেউ বা বসে আড্ডা দিচ্ছেন কেউ বা দাঁড়িয়ে কেউ বা মন জন্য নি শরীর পরিসার জন্য ব্যস্ত সব যেন গ্রাম বাংলায় ঐতিহ্য নজর খাড়ার মতো তাহলে আজকে এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে